ডাঙর ডাঙর এলজেব্রিক এক্সপ্রেশন অতি সহজে আর অতি কম সময়ের ভিতর শর্টকাটটি সাপ্লাই করে কেন সলভ করব পারি তার বিষয়ে জানি। একটা এক্সাম্পল লো, ইয়াত দিয়া আছে ইফ পি মাইনাস টু কিউ ইকুয়াল টু ফোর দেন দ্য ভ্যালু অফ পি কিউ মাইনাস এইট কিউ মাইনাস টুয়েন্টি ফোর পি কিউ মাইনাস সিক্সটি ফোর। অপশনত দিয়া আছে এ জিরো বি টু সি ফোর বি সিক্স। দিয়া আছে পি মাইনাস টু কিউ ইজ ইকুয়াল টু ফোর, অর্থাৎ দুটা ভেরিয়েবল আছে একটা ইকুয়েশন আছে, ওয়ান ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল, গতি আমি এটার ভ্যালু যিকোনো লব পারো আর ভ্যালু এনেকাকে চুজ করি যাতে আমার সিম্পলিফিকেশন ইজি হয়। সো ইয়াত ধরা হল কিউর ভ্যালু জিরো, লেট কিউ ইকুয়াল টু জিরো, সো দেয়ারফর ইয়াত কিউর ভ্যালু জিরো পুট করলে কিমান হব পি ইকুয়াল টু ফোর হব। এতিয়া কিউর ভ্যালু ইয়াতো জিরো পুট করি কি হব, যদি ইয়াত কিউর ভ্যালু জিরো পুট করো এই গোটেই টার্মটো কি হব জিরো হব। নেক্সট ইয়াতো কিউ আছে, সো কিউর ভ্যালু জিরো পুট করলে এই গোটেই টার্মটো কি হব জিরো হব। এটা থাকিল কি পি কিউ মাইনাস সিক্সটি ফোর, পির ভ্যালু কিমান ফোর আছে, সো ফোর কিউ মাইনাস সিক্সটি ফোর, ফোর কিউ মিন সিক্সটি ফোর, সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর কিমান হব জিরো। একেবারে সিম্পল, যদি আমি স্কুলত ইউজুয়াল মেথড ফলো করো এতিয়া এই কোয়েশনটো সলভ করবলে হলে আমার নাই কমেও এক মিনিট সময় লাগবে, সো এই সলভ করবলে আমার জাস্ট ফাইভ সেকেন্ড মানে সময় লাগে, ইয়াত বুঝাওতে অল্প টাইম লৈছে, গতি আমার শুদ্ধ উত্তর হব অপশন এ। আর একটা কোয়েশন লো, কোয়েশন নাম্বার টু, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো দেন দ্য ভ্যালু অফ দিস ইজ, অপশন দিয়া আছে অপশন এ জিরো বি হাফ সি ওয়ান বি টু। এতিয়া আমি কি করিম, ইয়াত কি দিয়া আছে ওয়ান ইকুয়েশন উইথ থ্রি ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস কেটা আছে এক্স ওয়াই আছে, সো ইয়াত আমি এটার ভ্যালু যিকোনো লব পারো, সো জিরো লোক জিরো লোক আমার সিম্পল হব, সো লেফট জেড ইজ ইকুয়াল টু জিরো, সো দেয়ারফর এতিয়া জেডৰ ভ্যালু ইয়াত পুট করো কি হব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো অর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। এতিয়া এই ভ্যালুখিনি ইয়াত পুট করো, সো ইয়াত কি কৈছে জেড ইজ ইকুয়াল টু জিরো মিন্স জেড থকা গোটেইখিনি টার্ম কি হব জিরো হব, মই ইয়াতে কৰি দিছো, সো এইটো টার্ম জিরো, সো এইটো টার্ম জিরো, এইটো টার্ম জিরো, সো অকল থাকিল সো এতিয়া ইয়াৰ ভ্যালু কেনে পুট করে দিম, এক্স অফ ভ্যালু কিমান মাইনাস ওয়াই y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, কিমান হবো এইটো কইলে y টু দি পাওয়ার 4 টু 2 y টু দি পাওয়ার 4, সো এইটো এটো ক্যানসেল যাব, সো আনসার হবো হ্যাঁ। দেখিলে নহয় আমি ট্রিক্স জানিলে অতি সহজে ডাঙর ডাঙর এলজেব্রিক এক্সপ্রেশন সলভ করিব পাৰো। যদি এই ভিডিওর পর আপোনাৰ কিবা বেনিফিট হৈছে তেনেহলে ভিডিওটো লাইক কৰিব আর আগন্তুক ভিডিও নোটিফিকেশন পাই থাকিবৰ কাৰণে বেল আইকন ক্লিক কৰি থব, যদি আপোনালোকে বেল আইকন ক্লিক নকৰে তেতিয়া নতুন ভিডিওৰ নোটিফিকেশন আপোনালোকে নাপাব। সো যদি আপোনালোকে অফলাইন ক্লাছ লব বিচাৰে তেনেহলে ডিব্ৰুগড়ৰ জোকেদেখিত থকা নেশ্যনেল ইনষ্টিটিউট অফ এক্সেলেন্স NI যোগাযোগ কৰিব পাৰে, যোগাযোগৰ ফোন নম্বৰ হৈছে 8721972925।